হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো, সুস্থ, স্বাভাবিক আছো। আমিও আছি। তো এখন আমরা বের হয়েছি, দেখতেই পাচ্ছ। চলো রাস্তা যেতে যেতে বলি কোথায় যাচ্ছি। এতদিন ছিলাম বাড়িতে, মানে বাপের বাড়িতে, সুখে দুঃখে খুব আনন্দে কাটিয়ে দিলাম। আর এখন আসি শ্বশুর বাড়ি। এসেই তো আমার কাজ পড়ে গেছে, এটা নাতে ওটা, এইদিকে অনেক কিছু হয়ে গেছে। যেরকম আমি এখন একটা কাজে বেরিয়েছি, সেটা হচ্ছে আমার গ্যাসের সাথে আদার লিং হচ্ছে সবার, কিন্তু আমারটা হয়নি। আর আমারটা অনেক দূরে পড়েছে যেহেতু, তো আমরা আজকে বেরিয়ে পড়লাম আদার লিং করতে। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এটা কিন্তু পরের দিন সকালবেলা। আর কালকে মানে আদারলিং করে বাড়ি এসছি, আর এত খারাপ লাগছিল কি আর বলবো। 1 ঘন্টা রাস্তা যাওয়া আসা করেছি, 2 ঘন্টা, কিন্তু ওখানে বসেছিলাম 1 ঘন্টার মতো, টাইম লেগেছে 1 ঘন্টার মতো, কিন্তু এতটা শরীর খারাপ পড়ছিল কি আর বলবো। বাড়ি যাই আসি এত দূর, তবুও কোনো সময় খারাপ লাগে না, কিন্তু কালকে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো, ভিডিওটা আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে ছেলের স্কুল শুরু হয়ে গেল, প্রথম দিন অনেক কয়েকদিন ছুটির পরে। আর ছেলে স্কুল টিস্কুল চলে গেল, আমারও ডিউটি শুরু হয়ে গেছে, এখন থেকে স্কুল চালু হয়ে গেছে, আজকে থেকে ডিউটি। তো যাই হোক, আমি সকালবেলা ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে এইদিকে বিছনাপাতগুলো গোছাচ্ছি। আর যেহেতু বাড়ি থেকে এসছি, অনেক জামাকাপড়, অনেক কাজবাজ আছে ঘরের, তবুও স্কুল চালু হয়ে গেল, আর এইদিকেও আমার অনেক কাজবাজ, যেরকম আদারলিংটা করা হয়নি, অনেকের হয়ে গেছে, অনেকে করে নিয়েছে, কিন্তু আমারটা হয়নি, আমি ছিলাম না বলে। তো কালকে গিয়ে একটা ঝামলা শেষ করে দিয়ে আসলাম, আর এখন বিছনাপাটগুলোই গোছাচ্ছি, তারপরে বাকি সব কাজ করব। আর জামাকাপড় তো কী আর বলবো, বাড়ির থেকে আসলে জামাকাপড় জানোই তোমরা। তারপরে এই যে ব্যাগ বুগে ওরকম জামাকাপড়ে রেখে দিয়েছি, এগুলো আস্তে আস্তে ধুবো, আর পারছিও না, বাড়ি থেকে এসে একদমই ভাল লাগছে না। এখানে বাড়ির বেশ কয়দিন কাটিয়ে দিলাম, বাপের বাড়িটা যেন মধুর হাড়ি। তো জানি না কার কাছে কেমন, মানে সবার কাছে একই ভাব, আমি ভাবি বাপের বাড়ি মধুর হাড়ি। আমি কিছু জামাকাপড় আজকে ধুয়ে নিলাম, আর অনেকগুলো জামাকাপড় ধুয়ে নিলাম, আবার কতগুলো আছে। তো জামাকাপড়গুলো দিতে এসছি আন্টিদের ছাদে, জামাকাপড়গুলো দিয়ে তারপরে গিয়ে রান্নাবাড়ি আছে। তো যাই হোক, ছাদে জামাকাপড়গুলো দিতে দিতে চলো একটা কথা শেয়ার করি। কী বলতো, আমি বলেছি তোমাদের এর আগের ব্লগে যে বড় ইউটিউবারের বাড়ি যাচ্ছি, সে বড় ইউটিউবার না, সে একজন ছোট ইউটিউবার। তো যাই হোক, আমার খুব কাছের একজন, তো ওর শরীর ভালো না, দিন আমরা ওকে দেখতে গেছিলাম ওর বাপের বাড়ি, আমার বাপের বাড়ি যদিও বেশি দূর না, তো দেখে এসে পরের দিন শুনি ও নার্সিংহোমে আর ওকে ভর্তি করা হয়েছে, আর ওর মেয়ে হয়েছে। তো মেয়ে হয়েছে, আমরা দেখতে যাব, আর যাওয়া হয়নি, শেষমেশ আমাদের বাড়ি আসতে হয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের প্রচুর ফোন যাচ্ছিলো বলে, আর এইদিকে ছেলের স্কুলও খুলবে বলে আমরা যেতে পারিনি, একদমই সময় হয়নি। যদিও আমাদের বাড়ির থেকে কাছে ওদের বাড়ি, আর কাছে নার্সিংহোম, তো বেশি দূরে না, যেতে পারিনি, জয়গা চলে আসতে হলো। তো জয়গা থেকে এখন যাওয়ার প্ল্যান করছি, আর যাব দুই একে, কালকে যাওয়ার কথা আছে, যদি যাই তোমরা কন্টিনিউ ব্লগ দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার জামাকাপড়গুলো দেওয়া হলো, আর অনেকদিন পরে কিন্তু ছাদে উঠলাম আন্টিদের, আর এই যে পাহাড়গুলো অনেকদিন পরেই দেখা হলো, কেমন আছে সবাই? পাহাড়গুলোকেই বলছি তো পাপুড়ি মামফি, তার সাথে ছোটি, তার সাথে মোটি, মাম্পি পাপড়ি, তার সাথে ছোটি, তার সাথে মোটি। পাপড়ি পাপড়ি হাসি যায় পাগল, আর এখানে হাস। গাইস, বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি, আর অনেকদিন পরে আসলাম মাঠে, যেহেতু বাড়িতে ছিলাম না। অবশ্যই তোমরা কমেন্ট করে বলে দিও মাঠটা কেমন লাগে তোমাদের, আর ভিডিওটা বেশি বড় করছি না, আমরা তো হেসে পাগল, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সব।